বিসিনগর পঞ্চায়েতে একত্রিশ বুথ পাঁচ এবং ছয় নম্বর ওয়ার্ডে আমরা জনসম্পর্ক করতে পেরেছি আজকে জনসম্পর্ক মাধ্যমে আমরা বোঝা গেছে যে আমাদের সরকার কতটুকু উন্নয়ন করেছে তা আমরা বুঝে গেছি আগামী দিনেও আমরা বিপুল বুথে জয় হওয়ার পরে সাধারণ মানুষের সঙ্গে আমরা কাজ করার জন্য প্রস্তুত নিব সমস্যা সমাধান করার জন্য প্রস্তুত নিব এই আশা আকাঙ্ক্ষা রাখে আমার বক্তব্য শেষ করছি আমি অহিরাণী দেব জেলা পরিষদের প্রার্থী আর সাত নং আসনে প্রতিদ্বন্দ্বী করতে চলেছি